নাজদিন মিশু আপনি লিখেছেন আমি একটি বিড়াল পোষি তার দুটি বাচ্চা হয়েছে এখন তিনটি বিড়াল পোষা আমার জন্য সমস্যা এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলোর দূরে কোথাও রেখে আসলে গুলো হবে কি আপনার বিড়াল বাচ্চাগুলো যদি অন্য কাউকে দিতে পারেন সেটা সবচেয়ে উত্তম যাতে করে সেগুলো কোনো প্রকার ক্ষতির মুখে না পড়ে আর যদি আমার কোনো রেক জায়গায় রেখে আসে যেখানে তারা চলে পড়ে খেতে পারবে বিশেষ কোনো বিপদ পড়বে না তাহলে সেটাও আপনি করতে পারেন কিন্তু আপনি নিশ্চিত বিপদের মুখে তাদেরকে ঠেলে দেওয়াটা উচিত হবে না আপনি যদি জানেন যে এখানে দিলেই একটু পরেই কুকুরে এসে নিয়ে যাবে ছেড়ে ফুড়ে খাবে তাদেরকে তাহলে এটা করোনা উচিত না বরং আপনাকে সবর করে অন্তত আত্মরক্ষা করার মতো হয়ে গেছে তারা তখন তাদেরকে আপনি নিরাপদ মনে করছেন তো কোন জায়গায় ছেড়ে দিয়ে আসবেন জান্নাত ফেরদাউস আপনি লিখেছেন আমার স্বামী শারীরিক সম্পর্কে অনাগ্রহী আমি অনেকবার তাকে বলার চেষ্টা করেছি যদি কোনো সমস্যা থাকে আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি কিন্তু তিনি বলেন শারীরিকভাবে তিনি সম্পূর্ণ ঠিক আছেন কিন্তু এভাবে থাকা আমার জন্য কষ্টকর আমি মানসিকভাবে অসুস্থতা ফিল করছি এরকম ক্ষেত্রে শুরু দৃষ্টিকোণে আমার করণীয় কি। দেখুন আলাম মাফ করুন এরকম যদি পরিস্থিতিতে কেউ পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী যদি কোনোভাবে নিজের সমস্যার স্বীকার না করেন এবং আপনি আপনার চরিত্র হেফাজত করাটাকে চ্যালেঞ্জিং ব্যাপার মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্বজন আপনি আপনার অভিভাবকদের মাধ্যমে এটার বিহিত করার জন্য উদ্যোগ নিতে পারেন এবং প্রয়োজন বিবাহ ভঙ্গের উদ্যোগ আপনি নিতে পারেন যেহেতু বিবাহের মূল উদ্দেশ্যই হলো চরিত্র রক্ষা করা বংশ বংশ বিস্তার এবং নিজের পরবর্তী প্রজন্ম এবং জেনারেশন তৈরি করা তো সেটি যদি বাধাগ্রস্ত হয় তাহলে সেই জায়গায় আপনি আজীবন সম্পর্ক করতে বাধ্য নন বা টিকে রাখতে বাধ্য নন আর যদি মৌলিক প্রয়োজন পূরণ হয় হয়তো আপনার কাঙ্ক্ষিত যে প্রয়োজন সেটি পূরণ হচ্ছে না সেক্ষেত্রেও আপনি ফিতনায় পতিত হবেন গুণহারিত্য হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা তৈরি হলেও আপনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন পুরো পরিস্থিতি আপনার কী সেটা আরও বিস্তারিত এবং বিশদভাবে বর্ণনা করে তারপর আপনি এই বিষয়ে মাস গ্রহণ করলে আপনার জন্য অধিকতর নিরাপদ হবে আল্লাহ রক্ষা করুন আমাদেরকে আল জেহাদি থেকে আপনি লিখেছেন আমার আব্বু গত দোসরা সেপ্টেম্বর মারা গেছেন আমি কীভাবে জানবো আব্বু এখন কেমন আছেন জানার কি কোনো ওয়ে আছে আর আপনার বাবার প্রতি রহম করুন ভাই কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর তিনি কেমন আছেন এই আসলে জানার তেমন কোনো সুযোগ আমাদের হাতে আর থাকে না কারণ মৃত্যু পরবর্তী যে জগৎ সেটিকে বলা হয় আলমুল গাইব আর আয়ালামুল গায়ব সম্পর্কে আলীমুল গায়েব বা অদৃশ্য জগৎ সম্পর্কে জ্ঞাত একমাত্র আল্লাহ আল্লাহবুল আলমিন সে বিষয়ে তিনি কাউকে জানালে তিনি জানেন তার পর্যন্ত কেউ জানেন না অতএব আমাদেরকে তো আল্লাহবুল আলমিন দরজা বন্ধ হয়ে গেছে জানাবেন না বা জানানোর কোনো সুযোগ নেই ওইভাবে নিশ্চিতভাবে তবে স্বপ্নের মাধ্যমে অনেক সময় বিভিন্ন ইন্ডিকেট আমরা পেয়ে থাকি তো সেরকম কি যদি আপনি পান তাহলে স্বপ্নের ব্যাখ্যা যিনি বুঝেন এরকম কারোর স্মরণাপন্ন হতে পারেন এবং তার মাধ্যমে আপনি ধারণা করতে পারেন তবে আপনি তিনি কি অবস্থায় আসেন এটা যাটা যতটা আপনার জন্য গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো তার জন্য কিছু করা তার পক্ষ থেকে সাদা করেন তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন ইস্তিকফার করেন আল্লাহর কাছে মাপ চান চোখের পানি ফেলেন এবং আল্লাহর কাছে সুপারিশ করতে থাকেন এটি হলো আপনার কর্তব্য ইনশাআল্লাহ আল্লাহ এগুলো তিনি এগুলোর উপকারিতা তিনি পেতে থাকবেন এবং আল্লাহ তালা তার প্রতি রহম করবেন তবে আমরা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে তারা একজাক্ট কী অবস্থায় আছেন আল্লাহ তালা তার প্রতি রহম করুন মার্জি একটা লিখেছেন আমার বাবার বাড়িতে আমার মা আর ভাবির মধ্যে সারাদিন শুধু ঝগড়া লেগেই থাকে আমি সেই পরিবারের মেয়ে হিসাবে কী করতে পারি আর বৈশাশ পারস্পরিক সম্পর্কের মধ্যে আন্তরিকতা সৃষ্টির উপায় কি যদি কিছু পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম দেখুন বউ শাশুড়ির মধ্যে আন্তরিকতা সৃষ্টি করার জন্য উভয়কেই কাউন্সেলিং করতে হবে একটু বোঝাতে হবে আসলে আমাদের সমাজে এগুলো নিয়ে নাসি হাওয়া হয় না শাশুড়িদেরকে নিয়ে যেমন হওয়া উচিত বৌমাদেরকে আলাদা করে নিসিহা করা উচিত ব্যক্তিগতভাবে বোঝানো উচিত তাদেরকে কাউন্সিলিং করা উচিত শাশুড়িকে বোঝানো উচিত যে আপনি যদি আপনার বৌমাকে নিজের মেয়ের মতো পেতে চান তাহলে মায়ের মতো আচরণ করুন আর পুত্রবধূকে বোঝানো উচিত আপনি যদি আপনার শাশুড়ির কাছ থেকে মায়ের আচরণ চান তাহলে আপনি মেয়ের মতো মেয়ে কর্তৃক মায়ের মতো যে আচরণ সে আচরণ নিবেদন করুন এবং শাশুড়ি তিনি যেরকম তার অনেকগুলো কর্তব্য আছে বৌমার প্রতি আবার বউমারা অনেক কর্তব্য আছে শাশুড়ির প্রতি প্রত্যেক মুসলিমের প্রতি আমাদের কর্তব্য আছে সেই কর্তব্যগুলো তাদেরকে স্মরণ করানো উচিত এর পাশাপাশি যারা আপনার এই বিষয়গুলোকে ডিল করবেন তারাও খুব বিচক্ষণতার সাথে ডিল করতে হবে যাতে কোনো প্রকার অনভিপ্রেত ঘটনা না ঘটে এবং ভুল বুঝাবুঝি তৈরি না হয় আমাদের সমাজে বরং এগুলোকে আরও বড় করে দেখার এবং বড় ঘটনায় এটাকে পরিণত করার জন্য আমরা অনেকে ভূমিকা রাখি চোলখড়ি করা ইত্যাদি বিশেষ করে মহিলাদের মধ্যে মহিলাদের মধ্যে নিজেদের সমস্যা তৈরির জন্য অন্য মহিলারা সেখানে ইন্টারফেয়ার করে সমস্যা তৈরি করেন এগুলো খুবই জঘন্য এবং গৃহীত অপরাধ মানুষের মধ্যে ভেজাল লাগিয়ে দেওয়া এটা অনেক বড় ধরনের গুণ এবং অপরাধ এগুলো আমাদের অনেকে আমরা বুঝি না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং ব্যবহার রাখুন তফাৎলকে আপনি লিখেছেন প্রচলিত হুন্ডি ব্যবসা শুনির এই বিধান কী প্রচলিত হুন্ডি ব্যবসা এটি কোনো অবস্থাতে জায়েজ নয় হুন্ডি ব্যবসা করা যেমন না হুন্ডির মাধ্যমে নিজ দেশে টাকা প্রেরণ করাটাও নাজায়জ এবং গুনাহের কাজ যারা আমরা এই কাজ করেছি পূর্বে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা তবা করবো ভবিষ্যতে যেন এরকম কাজ আমাদের দেয়া না হয় কেন এটিকে নাজায়জ বলেছি এর অন্যতম প্রধান কারণ হলো। যে আমরা সবাই কম জানি যে হুন্ডির মাধ্যমে যে টাকা লেনদেন করা হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ লেনদেন এবং এই লেনদেনগুলো সাধারণত এক দেশের সম্পদ অন্য দেশে পাচার করে নিয়ে যাওয়া বিশেষ করে আমাদের দেশের বর্তমান বাস্তবতায় আমরা বিষয়টি খুব সুন্দর করে খুব পরিষ্কারভাবে বুঝতে পারি সেটা হলো দেশে রিজার্ভের অভাব দেখা দিয়েছে যার ফলশ্রুতিতে ডলারের দাম বেড়ে যাচ্ছে এবং জ্বালানি তেল কেনা কঠিন হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ভয়াবহ সংকট এবং আশঙ্কার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এর অন্যতম প্রধান কারণ হলো যে বাহির থেকে আমাদের প্রবাসী ভাইরা যে উপার্জন করেন তাদের উপার্জিত অর্থ যেগুলো ডলারের আকারে বৈদেশিক মুদ্রার আকারে দেশে আসার কথা সেটা সেখানে থেকে যাচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা দেশে তাদেরকে দেশীয় নোট দিয়ে দিচ্ছেন তাহলে কেমন যেন আপনার বলা যেতে পারে যে ধানের খোসাটা প্রবাসীরা পাঠাচ্ছেন এবং তার যে আসল শ্বাসটা সেটা সেখানেই থেকে যাচ্ছে এবং সেখান থেকে চোরাকারবারীরা তারপরে বিভিন্ন অবৈধ সম্পদ উপার্জনকারীরা দেশের সম্পদ পাচারকারীরা তারা তাদের মতো করে বিভিন্ন জায়গায় তাদের সম্পদ গড়ে তুলছে এবং অবৈধ সম্পদ দেশ থেকে বের করার একটা পথ তারা খুঁজে নিয়েছে তো আপনি হুন্ডির ব্যবসার মাধ্যমে হুন্ডিতে টাকা পাঠানোর মাধ্যমে এই লোকগুলোকে সহযোগিতা করলেন সেই সাথে আপনি যেখানে যাচ্ছেন সেখানকার শৃঙ্খলা আপনি মেনে চলবেন সে মর্মে আপনি প্রতিজ্ঞা করেছেন মুসলমান এক কথার মানুষ হবে সেটা লঙ্ঘন ভঙ্গ করবেন এই জন্য হুন্ডিতে আমরা টাকা পাঠাবো না আর হুন্ডির ব্যবসাও করবো না আল্লাহর জমিনে অনেক ব্যবসা আছে আর অনেক উপায় আছে দু চার পয়সা লাভের জন্য আমরা নিজেরা গুণাহে লিপ্ত হব না এবং নিজের দেশের মানুষকে নিজের দেশকে বিপদের মুখে ঠেলে দিব না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত রাখুন এবং বুঝার তৌফিক দান করুন